কোভিড মহামারী ও বন্যার প্রভাবে 2022 সালে নির্ধারিত সময়ের প্রায় 7 মাস দেরিতে পরীক্ষায় বসতে হয় উচ্চ মাধ্যমিক ও সমমানের 12 লাখের বেশি শিক্ষার্থীকে। তবে ফলাফল মিলল যথাসময়েই, পরীক্ষা শেষ হওয়ার 57 দিনের মাথায়। রীতি অনুযায়ী বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর একে একে 11টি শিক্ষা বোর্ডের সারসংক্ষেপ হস্তান্তর করেন সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যান। এ সময় সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল মিলেছে কোভিডকালে, ছন্দপতন হলেও একেবারে থমকে যায়নি শিক্ষা কার্যক্রম। অভিনন্দন জানান সদ্য উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনো শিক্ষার্থীদের। আমরা অনেক চেষ্টা করে সব দিক থেকে আমরা চেষ্টা করেছিলাম লেখাপড়াটা যাতে চালু থাকে। কোভিড পরিস্থিতিতেও যে পরীক্ষা নেওয়ার যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বা ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, এটাও আমি মনে করি যে বাংলাদেশ অনেক উন্নত দেশ, যেখানে হিমশিম কাটছে সেখানে বাংলাদেশ যেটা করতে পেরেছে এটা একটা বিরাট দক্ষতার পরিচয় দিয়েছেন আপনারা। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা বিকাশ ঘটেছে বলে এটা সম্ভব হয়েছে। যারা পরীক্ষায় পাস করেছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, আর যারা পাস করতে পারে নাই তাদেরকে আমি এটুকু বলবো যে তার জন্য মন খারাপ না করে তারা যেন আবার নতুন উদ্যোগে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। তো পাশের হারে আমি দেখলাম মেয়েদের সংখ্যা একটু বেশি, প্রায় 2% মেয়ে বেশি। এখানে আমি বলবো যে ছেলেদের আরো পড়াশোনা মনোযোগী হওয়া দরকার। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকার জোর দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্ব দিতে হবে কারিগরি তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন ও গবেষণায়। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। তথ্য প্রযুক্তি ট্রেনিং এর জন্য আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। বিশেষ করে আমরা যে ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল সেন্টার করে দিয়েছি, এখানে কিন্তু ছেলেমেয়েদের জন্য একটা সুযোগ আছে। এই যে একটা পরীক্ষা দেওয়ার পরে আর একটা পড়াশোনার মাঝামাঝি সময়ে তারা এই ICT বিষয়ে অর্থাৎ কম্পিউটার বিষয়ে আরও ট্রেনিং নিতে পারে, কারণ বর্তমান যুগটাই তো ডিজিটাল ডিভাইসের যুগ। গবেষণার উপর আমরা গুরুত্ব দিচ্ছি, যত বেশি আমরা গবেষণা করতে পারবো তত বেশি আমরা উৎকর্ষ সাধন করতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যমুক্ত উন্নত জাতি গড়ার মূল হাতিয়ার শিক্ষিত জনগোষ্ঠী, আর সে লক্ষ্যেই শিক্ষাকে বহুমুখী করছে সরকার, গড়ে তোলা হচ্ছে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় তো সুদীপ বৃন্দ।